হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা J5 প্রাইম আপনার ফ্ল্যাশ করে, মানে ফোন যদি আপনার রিসেট মারেন তাহলে আপনার যে জিমেলটি আপনার মনে না থাকে তাহলে আপনারা কিভাবে সেই ফোনটি ওপেন করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনাদের ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন, আর যদি আপনার সিমে ডাটা থাকে তাহলে আপনার সিম দিয়েও করতে পারবেন ডাটা দিয়ে। তো আপনার আমার সিম নেই, তো আমি ওয়াইফাইতে কানেক্ট করলাম। তো কানেক্ট করার পর আপনারা নেক্সট করে দেবেন। তো এখানে আমার নেক্সট হচ্ছে না, তো আমি আবার ওয়াইফাইটি ফরগেট করে আবার পাসওয়ার্ডটি দিচ্ছি। তো এখানে দেওয়ার পর আপনার এখানে সব অ্যাগ্রি করে দিবেন। তো এখানে দেখছেন আমাদের যে জিমেল লকটি, তো আমরা নেক্সট করলে এটা আর আগে বাড়ছে না। তো এখন আমরা কি করব, একবারে ব্যাগে চলে যাব। এখান থেকে ব্যাগে আসার পর আপনার বাটন যে থাকে না ইসের আপনার ফোনের, তো তিন ক্লিক করবেন। তিনবার ক্লিক করার পর দেন আপনার অ্যালার্টস ই লিখবেন, দেন টকব্যাক সেটিংস। টকব্যাক সেটিংস লেখার পর আপনার দুই আঙুল দিয়ে আপনার এই যে টকব্যাক সেটিংসটি কাজ করতে হয়। তো দুই আঙুল দিয়ে আপনার কাজ করে আপনার টকব্যাক সেটিংসটি অফ করে দেবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি ছোট হয়ে আসছে, তো হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, সার্চ অপশনে ক্লিক না করে উপরেরটা ক্লিক করে দেবেন। নিচে আপনার ক্লিক করার পর আপনার এখানে ইউটিউবের অপশন আসবে। ইউটিউব অপশন আসার পর এখানে মাঝখানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনাদের কিছু সময় নেবে, তো একটু ওয়েট করবেন, আপনাদের ফোনেও একটু সময় নেবে। তো ইউটিউব অপশনটি আসার পর উপরে দেখতে পাচ্ছেন লেখা, তো এই লেখার উপরে ক্লিক করবেন। লেখার উপরে ক্লিক করার পর আপনার ক্রোম ব্রাউজারটি, মানে ইউটিউবের যেই ক্রোম ব্রাউজারটি, ইউটিউব থেকে আপনার ক্রোম ব্রাউজারে সরাসরি চলে যাবে। তো এখানে লিখবেন আপনারা EFRP, তো লেটার দিয়ে দিবেন, এখন আমরা আপডেট দিব না। তো ইএফআরপি সার্চ করার পর আপনাদের উপরে যে অপশনটি থাকবে ইএফআরপি ইজি ফার্মে, তো এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা সেটিংসে চলে যাবেন তিন নম্বরে। তো আমাদের ফোনের যে সেটিংসটি থাকে, তো সেটিংসটি ওপেন হয়ে যাবে। তো একবারে অ্যাবাউট ফোনে চলে যাবেন, সফটওয়্যার ইনফরমেশনে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 7, তো আমরা 7G ভার্সনের করণীয় তো আমরা পিছনে চলে যাব। তো এখানে 7 ভার্সনে আমরা টেকনোকার নামাবো, একবারে নিচে যে অপশনে থাকে, তো এটা আমরা টেকনোকারটি নামাবো। এখানে ডাউনলোড অপশনে চলে যাব, নট দিয়ে দিবেন, তো হিস্ট্রিতে ডাউনলোড অপশন। তো এটা ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে আমাদের ইনস্টল ডাউনলোড অপশনে ইনস্টল হচ্ছে না, তো আমরা ফাইলে চলে যাব। এই যে ফাইলে চলে যাওয়ার পর আপনার সেটিংসের থেকে এটাকে ইনস্টল করে নেব। তো ইনস্টল হওয়ার পর আপনার ডান করে দেবেন, তো এটা আমরা ওপেন করব না। তো ডান হওয়ার পর ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর আপনার আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনার এখানে তো প্রাইভেসি, এই যে লক অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন, লক অ্যান্ড সিকিউরিটি, আদার সিকিউরিটি এটা, দেন এইখানে ডিভাইস অ্যাডমিন, অ্যাডমিনটর, তো এটা আপনারা অফ করে দেবেন। অন করা থাকবে, অফ করে দেবেন।
অফ করার পর আপনি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আপনারা সার্চ করবেন গুগল প্লে সার্ভিস। এই যে গুগল প্লে সার্ভিস আপনারা ডিজেবল থাকবে, এনেবল করে দেবেন। তো আপনারা ব্যাগে চলে যাবেন, তারপর অ্যাকাউন্ট কোল্ড অ্যান্ড অ্যাকাউন্টে চলে যাবেন, অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট করে দেবেন জিমেল, এই গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট এখানে আপনাদের আপনাদের পার্সোনাল যে অ্যাকাউন্ট থাকে তো এটা আপনারা দিয়ে দেবেন। আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাগ্রি করে দেব। অ্যাগ্রি হওয়ার পর আপনার ব্যাগে চলে যাবেন, ব্যাগে আসার পর আবার অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর আপনার গুগল প্লে সার্ভিসটি এনেবল থেকে ডিসেবল করে দেবেন আবার। তো এখন আপনাদের কাজ শেষ এখানে। তো আপনারা ফোনটি একবার রিসেট মারি নেবেন, রিস্টার্ট। ফোনটি চালু হওয়ার পর আপনার নেটওয়ার্কটি অটোমেটিকলি আগে চলে যাবে, এখানে কিছুক্ষণ সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেলটি দিয়েছি আমরা উপরে টেকনোকার দিয়ে, তো এটা আমাদের অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্ট। তো আমরা কী করবো এখন, আমরা নেক্সট করে দেব। এখানে নিচে যে ডান পাশে দেখতে পাচ্ছেন নেক্সট, তো আপডেট হওয়ার পর এখানে আপনারা স্কিপ করে দিবেন নিচে অপশনে, যে স্কিপ করার পর এখানে আপনারা ফিনিশ করে দিবেন। তো আপনার ফোনটি এখন ওপেন হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।